নমস্কার বন্ধুরা শিক্ষা টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আজ বাইশ সাত দু হাজার বাইশ তারিখ ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে যে স্টুডেন্ট ভেরিফিকেশান অর্থাৎ চেক লিস্ট ক্লাস নাইন দু হাজার একুশের যে স্টুডেন্ট যারা ছিল যারা এখন ট্রেন ক্লাসে পাঠরত বা দু হাজার তেইশ সালে তারা মাধ্যমিক এক্সাম দিতে যাবে তাদের চেক লিস্ট ভেরিফিকেশান করতে হবে সেটি অনলাইন থ্রু এবং সেই পোর্টালটি কিন্তু লাইভ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই পোর্টালটিতে কিভাবে কাজ করতে হবে তো আজকে আমি সেটা একটু আপনাদের দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটা আমি শুরু করি এই পোর্টালে আপনাদের কিভাবে কাজ করতে হবে আপনারা অলরেডি আগের বছর পোর্টালে কাজ করেছেন তবু একটু দেখে নিন যদি কোনো ভুল ভ্রান্তি যেন না হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে যে লগ ইন পেজটি আছে সেটিতে আমি আছি আপনারা এই জায়গায় লগ মেনুটি আছে এখানে ক্লিক করে আপনারা লগ করতে পারেন পোর্টালের এই জায়গাটাতেই দাঁড়াবে তো চলুন আমরা লগ ইন করে আমরা দেখে নিই তো ইউজার আইডি অবশ্যই আপনারা জানেন যে স্কুলের ইন্ডেক্স নাম্বার যেটা বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি যে ইন্ডেক্স নাম্বারটি সেটি ইউজার আইডি হয় এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে মল পাসওয়ার্ডটা লিখলেই কিন্তু এটা লগ ইন হয়ে যাবে তো আমি সেটি লগ ইন করে নিচ্ছি তো এখানে লগ ইনে আমি ক্লিক করবো করলেই আপনার প্রথমেই কিন্তু আপডেট প্রোফাইল করতে হবে যেটি ইনস্টিটিউশানের যে হেড অফ দা ইনস্টিটিউশন আছে হেডমাস্টার ওনার নাম লিখতে হবে ইমেল অ্যাড্রেস দিতে পারেন অবশ্যই কিন্তু এটি স্কুলের ইমেল অ্যাড্রেস দেবেন এবং মোবাইল নাম্বার যেটি হেডমাস্টারের মোবাইল নাম্বারটা আপনি দিতে পারেন তো আমি এখানে দিয়ে নিচ্ছি এটি দিয়ে নেওয়ার পরে আপনারা এখানে সেভ বাটনে ক্লিক করবেন সেভ করলে আপনাকে কিন্তু পাসওয়ার্ডটা রিসেট করতে হবে আপনার ওল্ড পাসওয়ার্ড কিন্তু স্মলেতে পাসওয়ার্ডই আছে আপনি নিউ পাসওয়ার্ড দিতে পারেন পাসওয়ার্ডটা কীরকম হবে সেই ক্ষেত্রে কিন্তু চারটি পয়েন্ট দেওয়া আছে সেইগুলি একটু দেখে নেবেন তো আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিই তো দেখুন পাসওয়ার্ড রিসেট করার পর আপনার কিন্তু এই এইরকমভাবে আপনার স্কুলের নাম দিয়ে একদম আপনার প্রোফাইলটি খুলে যাবে এখানে আপনি দেখতে পাবেন আপনার মেল স্টুডেন্ট কটা ফিমেল স্টুডেন্ট কটা টোটাল কতগুলো স্টুডেন্ট কিন্তু আপনার দেখতে পাবেন এবং কতগুলি ভেরিফাইড হয়েছে সেই লিস্টটা আসবে আপনি যত ভেরিফাই করবেন সেই হিসাবে কিন্তু লিস্ট আসবে ভেরিফাইড অ্যান্ড নট সিলেক্টেড যতগুলি ভেরিফাই করবেন না সেই লিস্টটা আসবে এখন কিন্তু টোটাল পেন্ডিংটা দেখাচ্ছে যাচ্ছে ওয়ান ফর্টি নাইন যত আমি ভেরিফাই করব সেটা এইখানে বেড়ে যাবে এবং এখানে সেই হিসাবে মাইনাস করে এখানে আসবে তো আমি স্টার্ট এন্ডিং ডেটা করব স্টার্ট এন্ডিং ডেটা করলে দেখুন এইখানে পূর্বে আপনারা ভেরিফাই করেছিলেন এই ভাবে কিন্তু ছবি দিয়েছিল না এই ক্ষেত্রে কিন্তু প্রোফাইল পিকচারটাও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে আপনারা প্রথমেই দেখবেন স্টুডেন্ট নেম ফাদার্স নেম মাদার্স নেম গার্জেন নেম এবং ডেট অফ বার্থ তো অবশ্যই মেলাবেন জেন্ডার কাস্ট রিলিজিয়ান ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অপশনাল ইলেকটিভ এইগুলি পুরোপুরি মেলাবেন এবং ছবিটিও অবশ্যই মেলাবেন মেলানোর পরে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই এডিট অপশানে যাবেন এই এডিট অপশানে গিয়ে কিন্তু আপনি এই পুরোটা আপনি চেঞ্জ করতে পারবেন এবং এই এক্ষেত্রে কিন্তু একটা খুব সুন্দর ব্যাপার যে চেঞ্জ ইমেজ এই ছবিটিও কিন্তু চেঞ্জ করতে দিচ্ছে এখানে চেঞ্জ ইমেজে ক্লিক করলে অবশ্যই ছবি সিলেকশন করতে পারবেন আপনার কম্পিউটার থেকে সেটি করে আপনি কিন্তু সেই ছবিটিও চেঞ্জ করতে পারেন এটি খুব একটা ভালো ফিচার যেটি আগের বছর ছিল না তো সেই ক্ষেত্রে আপনি এটাই সাবমিট করে দিতে পারবেন তো করার পর আপনি ভেরিফাইড অ্যান্ড নন্ট সিলেক্টেড এটা করতে পারেন যদি কেউ যদি ফর্ম ফিল আপ করার পর এক টেন ক্লাসে অ্যাডমিশান না নিয়ে থাকে সেক্ষেত্রে হতে পারে নাইনে ছিল রেজিস্ট্রেশনে ফর্ম ফিল আপ করেছিল কিন্তু টেন ক্লাসে সে আর অ্যাডমিশান নেয়নি বা কোনোভাবে ড্রপ আউট হয়ে গেছে সেক্ষেত্রে হতে পারে কিন্তু ভেরিফাই যদি হয় তো সেই ক্ষেত্রে কিন্তু ভেরিফাইড অ্যান্ড সিলেক্টেড আপনি করে দিতে পারেন এইভাবেই কিন্তু আপনাকে একটা একটা স্টুডেন্টদের ক্ষেত্রে করে দিতে হবে করার পর আপনাকে আবার মেল লিস্টে আপনি ফিরে আসবেন এই জায়গায় আপনি আবার ফিরে আসবেন নেক্সট স্টুডেন্টের আপনি করতে পারবেন তো আপনি এক একটা সিলেকশন করেও করতে পারেন এইখানে এক নম্বর দু নম্বর এরমভাবেও কিন্তু আপনি করে নিতে পারেন করার পর আপনার কাজটি কমপ্লিট আপনি এই ফর্মটি সাবমিট করে দিতে পারবেন তবে এই কাজটি করার সময় অবশ্যই একটু দেখে নেবেন কেননা এই কাজটি করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় কিন্তু আবার কিন্তু আপনাকে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে অফিস আছে রিজুলার অফিস সেখানে কিন্তু গিয়ে এটি চেঞ্জ করাতে হবে সেটির ক্ষেত্রে কিন্তু সমস্যা আশা করি আপনাদের এই ইনফরমেশনটি ভালো লেগেছে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে অবশ্যই অল নোটিফিকেশান অন করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন